কাঁসার গ্লাসে দেশি মদ খেতেন বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। এই বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএম এর বিতর্কিত নেতা সুশান্ত ঘোষ। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে মহেন্দ্রগঞ্জে সিপিএম এর এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সুশান্ত বাবু। বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলার বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। গুড় বাতাসা চরম চরম বলতেন, বীরভূমের পাথর বালি চুরি করে কোটি কোটি আয় করেছেন, এখন সেই নেতাই শীঘ্রই ঘরে আছেন। যিনি একসময় মাগুর মাছ বিক্রি করতেন তিনি কোটি কোটি টাকার মালিক। সংবাদপত্র মাধ্যমে জেনেছেন তার নাকি একাধিক জায়গায় কোটি কোটি টাকার ফ্ল্যাট ও হোটেল আছে। যিনি মাগুর মাছ বিক্রি করতেন, কাঁসার গ্লাসে দেশি মদ খেতেন, তিনি এত টাকা পেলেন কোথা থেকে? প্রশ্ন সুশান্ত বাবু। অক্সিজেন কম যদি হয়তো, কিন্তু তার আদরের নাম ছিল কেষ্টা, আমি নাম ধরিনি, কেষ্টা শুনেছি। সেই তিনি চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে ভোট করে দেবেন বলে গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ওই জেলার গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোথাও একজনকেও নমিনেশন জমা দিতে দেননি। তার ক্ষমতায় না, তার ক্ষমতার নয়, ওই অনুপ্রেরণা দাত্রীর, তার পুলিশের ক্ষমতায় গোটা জেলা কোথাও একজনও কেউ মনোনয়ন জমা দেয়নি। বিরোধী শূন্য পঞ্চায়েত হয়েছিল। আর বাকি অন্য জেলায় যেখানে মনোনয়ন জমা দেওয়া হয়েছিল, অনেক জেলাতে জোর করে তুলে দিতে বাধ্য করা হয়েছে, পুলিশ দিয়ে সমাজ বিরোধী দিতে বাধ্য করা হয়েছিল। তিনি নির্বাচন এলে বলতেন, কখনো নকুলদানা খাইয়ে ভোট করে দেবেন, কখনো গুড় বাতাসা খাইয়ে ভোট করে দেবেন। সেই ক্ষমতাশালী নেতা এখন কোথায় আছেন? কোথায় আছেন এখন? কেসটা এখন কোথায় আছেন? জেলে। কেন? এলেমদার মানুষ ছিলেন, বাজারে বসে মাগুর মাছ কেটে ব্যবসা করতেন, আর বনে দিয়ানা ছিল, কাঁসার গ্লাসে করে দেশি মদ খেতেন। খবরে কাগজে পড়েছি, আমি জানতাম না। তিনি জেলে গেছেন, এই যে প্রতিকূর বলছিল না, অনেকগুলো কথা, যা যা আছে চুরি, সব চুরিতেই কেসটা সিদ্ধ হতো। আমরা জানতাম আগের কেসটা ননি চুরি করে খেত, আরে গরু থেকে বালি থেকে পাথর থেকে একেবারে মাটি পর্যন্ত সবই খেয়ে ভাগ করে দিল। সুশান্ত বাবু জানান, বিচারপতি বলেছেন এই দুর্নীতির মাথা পর্যন্ত কবে পৌঁছবেন, প্রধানমন্ত্রীর জন্য মাথা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। 48 মাস আগে সারদা কাণ্ডের তদন্তে সিবিআই ও ইডির আধিকারিকরা মাথায় পৌঁছতে প্রধানমন্ত্রী দপ্তরে ছাড়পত্র চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর আজ পর্যন্ত সেই ছাড়পত্র দেয়নি বলে সুশান্ত বাবু অভিযোগ করেন। এ বিষয়ে সিপিআইএম নেতা তথা দলের রাজ্য কমিটির সদস্য সুশান্ত ঘোষ কি বলেছেন শুনুন। এখন যখন তদন্তে সব বেরোচ্ছে, ইডি যখন তাকে দিল্লি নিয়ে যেতে চাইছে, তখন পায়ে পড়ে প্রায় কি করে আটকে দেয়া যায়? প্রধানমন্ত্রীর কাছে দরবার তো করছেনই, তারপরে প্রতিদিন নতুন নতুন করে মামলা সাজিয়ে চেষ্টা করছেন, না হবে না, এই চেষ্টা করে রক্ষা করতে পারবেন না। ইতিমধ্যে আবার যা এসেছে দিল্লির উপকণ্ঠে, 18খানা ফ্ল্যাট, 5 কোটি টাকা করে এক একটা ফ্ল্যাটের দাম, 3টা 3-স্টার হোটেল। আচ্ছা, যে লোকটা হাটে বসে মাগুর মাছের ব্যবসা করতো আর কাঁসার গ্লাসে দেশি মদ খেত, তার এত বুদ্ধি কোথা থেকে এলো? তার বুদ্ধি না, বুদ্ধি হলো আসল জায়গার। ওই জন্যেই তো বিচারক বলেছেন, আপনারা মাথা পর্যন্ত কবে পৌঁছাবেন? মাথা পর্যন্ত পৌঁছাবেই, শুধু আটকে রেখেছেন প্রধানমন্ত্রী। আমি এই কথা দায়িত্ব জ্ঞানহীন মতন বলছি না? 12 সালে সারদা কাণ্ড সামনে আস, সিবিআই তদন্তের দায়ভার নেয়, এমনি এমনি রাজ্য সরকার সিবিআইকে দেয়নি, সেটাও আটকানোর চেষ্টা হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আপনার আমার পকেটের থেকে যে টাকা সরকারকে আমরা ট্যাক্স দিই, সেই টাকা কোটি কোটি টাকা খরচ করে সিবিআইকে আটকানোর চেষ্টা হয়েছিল সারদা কাণ্ডে, যাতে সিবিআই তদন্ত করতে না পারে। যে সারদা কাণ্ডে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক থেকে আরম্ভ করে দোকান কর্মচারী, যাতে সর্বশান্ত করে দিয়েছিল, সেই সারদা কাণ্ডের আজও কেন পূর্ণাঙ্গ চার্জশিট পেশ হয়নি? অনেক সময় শাসক দলের নেতার বলে সিবিআই কি করবে, আজও তো সারদা কাণ্ডের চার্জশিট দিতে পারেনি, কেন দিতে পারেনি? সে কথা জানেন আপনারা? আজ থেকে 48 মাস আগে সিবিআই এর আধিকারিকরা, ইডির আধিকারিকরা এই তদন্ত সম্পূর্ণ করার জন্য এমন একজনের জিজ্ঞাসাবাদের প্রয়োজন, যাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে প্রধানমন্ত্রী দপ্তরের ছাড়পত্র পেতে হবে। কেন? কিসের ছাড়পত্র? এমন একজন নামি শিল্পী, চিত্রকর আমাদের মাননীয়া, যার একটা ছবির দাম 1,82,00,000 টাকা, পৃথিবীতে এমন শিল্পী আর কে আছে ভাই?
একটা ছবি 1,82,00,000 টাকায় বিক্রি হয়, এই তদন্ত করার জন্যই। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।